আবার উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 6 নম্বর ওয়ার্ডের খালাসিপাড়া এলাকা। এদিন এক বিজেপি কর্মী টোটো চালককে মারধর করার অভিযোগ উঠল ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ সেলিম, তাপস চক্রবর্তী, শেখ বাদশাহ ও হাবুলের বিরুদ্ধে। আহত টোটো চালক অভিযোগ করেন, এদিন যখন সে টোটো নিয়ে যাচ্ছিলেন সেই সময় খালাসিপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনেই তাকে ওই ব্যক্তিরা দাঁড় করিয়ে মারধর করে, তাকে বিজেপি না করার জন্য চাপ দেওয়া হয়। এ ব্যাপারে ওই টোটো চালক চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আপনারা তো জানেন কি, দুদিন আগে ওখানে একটা বড় একটা ঘটনা ঘটেছে, ওখানে পুলিশ আছে, পুলিশ নীরবতা পালন করছে। ওই ছেলেটি রাস্তার মধ্যে টোটো চালিয়ে দুটো টাকা কামাবে বলে রাস্তায় যাচ্ছিল, দিয়ে ওই ছেলেটাকে ধরলো, 5-6 জন মিলে মারলো। ওই এসসি সম্প্রদায়ের লোক বলে হয়তো ওকে বেশি মেরেছে, আমার জন্যই ওকে মেরেছে, আমাকে খুঁজছিল। আর ও আমাকে দোষ আরোপ করছে কি তুই লোকের বাড়ি যাচ্ছিস রাত্রে 10টা 11টা, সে আমাকে প্রমাণ দেখিয়ে দিক কি আমি রাত্রে 10টা 11টায় লোকের বাড়িতে গেছি, ঠিক আছে। টোটো চালক, আমি টোটো চালিয়ে আমাদের খালাসিপাড়ার ওপর দিয়ে 6 নম্বর ওয়ার্ডের পার্টিপাসের ওপর দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ সেলিমের মানে মোহাম্মদ সেলিমের লোকজন হঠাৎ দাঁড় করায় আমাকে, বলে বিজেপি করবি বলে মারধর শুরু করে। মোটামুটি 4-5 জন 5-6 জন এরকম তো হবে ছিল, তার মধ্যে আমি মোটামুটি 4 জনের নাম জানি। সব সৈয়দ মোহাম্মদ সেলিমও সঙ্গে ছিল, আমাকে মেরেছে, আর তাপস চক্রবর্তী, শেখ বাদশাহ আর আরেকজনের ডাক নাম হচ্ছে হাবল, এরা 4 জন ছিল, আরও 2-4 জন ছিল, তা আমি সবার নাম জানি না। আমি বিজেপি করার অপরাধে আমাকে মারধর করে, মোটামুটি আমাদের এলাকার লোক পছন্দই করে না। কী দিয়ে মারধর করেছে? মারধর করেছে বলতে আমাকে লাঠি চালিয়েছে আর লাত ঘুষো চালিয়েছে। পুলিশ পোস্টিং আছে? পুলিশ পোস্টিং আছে, একটু আগে আছে, ওর পার্টিস্টটা একটু পেরিয়ে, তো আমাকে ও কাছাকাছি মারধর করেছে, এরকম কিছু নয়। দেখুন, এক তো জাতপাত নিয়ে রাজনীতি আমরা করি না, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আর আমরা কাউকে মারিনি। যারা এই অভিযোগ করছে, আপনি দুটো বিষয়ে একটা সমস্যা হয়েছিল, একটি মেয়েকে টন্টিং করা নিয়ে একটা সমস্যা, সেই সমস্যায় অর্জুন হরিজন বলে একটি ছেলে, সে আগে বিজেপি করত, এবং আপনারা জানেন যে আমাদের 6 নম্বর ওয়ার্ডে যত হোল্ডিং টাঙিয়েছিল, বিজেপির পোস্টারিং হয়েছিল, সব অর্জুন হরিজনের নামে হয়েছিল। সেই অর্জুন হরিজন রাতের বেলায় রাত 11টার সময় গিয়ে তাদের বাড়িতে ট্রেনিং করে ছেলেটিকে, যে ছেলেটার সাথে ঝামেলা হয়েছে তাদের, এই নিয়ে সূত্রপাত। তারা সকালবেলায় আসে আমাদের জানায়, অর্জুন হরিজন আসেনি, কারণ ও জানে যে ও অপরাধ করেছে, ও আমাদের কাছে আসেনি। আমাদের কাছে যে মেয়েটিকে নিয়ে সমস্যা সেই মেয়েটা এবং যে ছেলেটার সমস্যা তারাও এসেছিল, উভয় পক্ষকে আমরা বুঝিয়ে পাঠিয়ে দিলাম, এবং রাতের বেলায় যেহেতু গিয়েছিল বলে সাথে যারা এসছো তাদের বলেছিলাম অর্জুনকে, অর্জুন কেন রাতের বেলায় কাউরির বাড়িতে গিয়ে থেন্ডিং করছে, এইটা বলে আমরা উভয় পক্ষকে এখানে সমাধান করে পাঠিয়ে দেওয়া হলো। আপনারা জানেন যে আমাদের ওয়ার্ডে একটা কত বড় ঘটনা ঘটে গেছে, আমরা এমনিই শোকাহত হয়ে রয়েছি, এবং আমাদের এখানে পুলিশ ব্রিগেড রয়েছে, এখানে এতটা মূর্খ আমি নই যে এইখানে এই ধরনের কোনো ঝুট ঝামেলা হবে। যেহেতু ওয়ার্ডে এরকম একটা পরিস্থিতি হয়েছে, বিজেপি বলে কেউ নেই, বিজেপিরা এখন এটাতে একটা অন্যরকম রং ভরে নিজেরা হাইলাইট হতে চাইছে। এই অর্জুন হরিজন ছেলেটি নামে আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে ওয়ার্ডে এরা দাপিয়ে বিজেপি করা সত্ত্বেও 2 তারিখে যখন আমরা ক্ষমতায় আসি, আমরা কিন্তু একটি বিজেপি ছেলের গায়ে হাত দিইনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষা দেয়নি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। আজকে ওয়ার্ডের যে পরিস্থিতি, তাতে তারা ভাবছে যে এই সময় যদি আমরা নিজেরা হাইলাইট হয়ে, সামনে পৌর ভোট, আমরা যদি এখানে নিজেদের খুঁটি গাড়তে পারি তাহলে হয়তো সুবিধা হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।